এর আগের দিন একটা বই আমরা শুরু করেছি সেটা জানা শুরু করেছি সেটা রিভিউ দেওয়া শুরু করেছি সেই বইটা নিয়ে আলোচনা করা শুরু করেছি আমরা প্রত্যেকেই জানি সেই বইটা হচ্ছে কোনটা বই ইট দ্যাট ফ্রক ইট দ্যাট ফ্রক বইটা লেখক হচ্ছে ব্রায়েন টার্সি এবং এখানে যেটা সব থেকে হাইলাইটেড বিষয় সেখানে এখানে রাইটার বলেছেন যে টোয়েন্টি ওয়ান গ্রেট ওয়ে টু স্টপ প্রোকাস্টিনেশন অর্থাৎ আমরা যে আজকাল আজকাল করে করে কাজগুলোকে পিছিয়ে দিই বা করি না এগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারবো বা এই হ্যাবিটটা কিভাবে আমরা দূর করতে পারবো এখানে একুশটা পথ ব্রায়েন টার্সি আলোচনা করেছে এবং এই একুশটা পথ আমরা এক একটা অধ্যায়ে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা এই আলোচনাটাগুলো শুরু করেছি প্রিফেস দিয়ে বইটার যেটা আগে আলোচনা ছিল সেটাকে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায়টি এবং এই লেখক যে বলেছে যে বইটার যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে সেখান থেকে আমরা একটা দুইটো কোড দেখবো এবং সেট দ্য টেবিল ওখানে কি মূল আলোচ্য বিষয় রয়েছে এবং সেখানে আসলে ষাটটা প্রিন্সিপালের কথা বলেছে বা সাতটা নিয়মের কথা বলেছে যেগুলো আমরা যদি মেনে চলি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে যে কোনো কাজ আমরা কম সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে আমরা করতে পারবো এই জন্য এখানে বলেছে যে স্টপ প্রোকাস্টিনেশন অ্যান্ড গেট মোর ডান ইন লেস টাইম অর্থাৎ আমরা খুব ভালোভাবে কাজগুলো করতে পারবো কম সময়ের মধ্যে দিয়ে যদি আমরা সেই স্টেপগুলো ফলো করে থাকি তাহলে চলো প্রথমে আমরা যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে সেখানে লেখক কি বলেছে বলছে যে দি ফার্স্ট রুল অফ ফ্রগ ইটিং ইজ দ্য ইফ ইউ হ্যাভ টু ইট ফ্রগ ইট দ্য আগলেস্ট ওয়ান ফার্স্ট বলা হচ্ছে তুমি যদি দুটো ব্যাঙ খেতে চাও তাহলে তোমাকে সব থেকে আগে সেই ব্যাঙ্কটা খাওয়া হচ্ছে যেটা সব থেকে বেশি আগলি বা যেটা সব থেকে বেশি বিদ কুটে বা যেটা আমরা বেশি অপছন্দ করি বা আমাদেরকে যে যেটা বেশি খারাপ লাগে সেই ব্যাঙ্কটাকে খাও এ কথাটা মানে হচ্ছে যে এখানে লেখক বলতে চেয়েছে যে তোমার যদি তুই দুটো কাজ থাকে এবং সেই দুটো কাজের মধ্যে যে কাজটা তোমার কাছে কঠিন এবং যে কাজটি বেশি ইম্পর্টেন্ট সেই কাজটা তোমাকে আগে করতে হবে সেই কাজটা তোমাকে আগে করতে হবে ঠিক আছে তাহলে এটা একটা রুল ছিল বইয়ের ইন্ট্রোডাকশানে তারপরে এক জায়গায় ডেভেলপ দ্য হ্যাবিট অফ সাকসেস অর্থাৎ সাকসেস হওয়ার জন্য যখন আমরা হ্যাবিটগুলো বা অভ্যাসগুলো তৈরি করছি তখন এখানে বলছে যে আমাদেরকে সেই বিষয়গুলো প্রায়োরিটি দিতে হবে বা প্রায়োরিটি দেওয়া উচিত যে বিষয়গুলো আমরা অ্যাচিভ করব সেই বিষয়গুলোকে এবং সেই বিষয়গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদেরকে মেন্টালি এবং ফিজিক্যালি দুটো দিকে আমাদেরকে স্কিলফুল হতে হবে এই কথাটাই এখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে দেখব যে এখানে খুব একটা সুন্দর কথা বলেছে সেটা হচ্ছে নো শর্টকাট আমাদের কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য বা আমরা কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমরা অনেকে হয়তো খুঁজি যে যদি কোনো শর্টকাটে আমি যে জায়গাটা পৌঁছে যেতে পারি কিন্তু এখানে লেখক পরিষ্কার হয়ে বলছে যে নো শর্টকাট কোনো এখানে শর্টকাট নেই তো এখানে যে এখানে যে লাইনটা বলেছেন তিনি বলছেন যে ইউর মাইন্ড ইজ লাইক এ মাসেল ইট গ্রো স্ট্রংগার অ্যান্ড মোর ক্যাপাসি বলা হচ্ছে যে আমাদের যে ব্রেনটা রয়েছে এটা আমাদের পেশির মতো যত আমরা যেরকম পেশিগুলো কী হয় যত আমরা পেশিগুলোকে কাজে লাগাই বা পরিশ্রম করি তত আমাদের পেশিগুলো শক্ত হয় ঠিক তেমনি আমাদের যে ব্রেন এটা যত আমরা প্র্যাকটিস করব এটাকে যতটা আমরা কাজ করাবো ততটাই এটা আমাদের পেশির যেরকম স্ট্রং হয় তেমনি আমাদের ব্রেনও স্ট্রং হবে সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত এই ব্রেনের যে বিষয়টা মস্তিষ্কের চর্চাটা আমাদেরকে করতে হবে তাহলেই আমরা যে মস্তিষ্কের দিয়ে যে কাজগুলো করি বা মেন্টালি যে কাজগুলো করে সেগুলো আমরা খুব ভালোভাবে করতে পারব। এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা অনেকে ভাবি যে আমাদের এখানে যে মূল কনসেপ্টটা সেটা হচ্ছে যে যেরকম আমরা আমরা শরীরটাকে স্ট্রং বানাই ঠিক তেমনি চর্চার ফলে পরিশ্রমের ফলে আমাদের ব্রেনটাকেও স্ট্রং বানাতে হবে তারপরে এখানে এক খুব সুন্দর কথা বলেছে যে যে এখানে থ্রি ডিএসের কথা বলেছে যদি আমরা কোনো একটা হ্যাবিট তৈরি করতে চাই আমাদের মধ্যে তাহলে তিনটা ডি আমাদেরকে মনে রাখতে হবে থ্রি ডি হচ্ছে কি এক নাম্বার বলছে যে ডিসিশন ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন প্রথমে আমরা কি কাজ করব সেটা আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে অর্থাৎ যে এতগুলো কাজ আছে আমার জীবনে তার মধ্যে আমি আমার মধ্যে কোন হ্যাবিটটা তৈরি করতে চাইব সেটা আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাকে সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আমাকে কি করতে হবে আমাকে ডিসিপ্লিন হতে হবে অর্থাৎ আমি সেই কাজটাই করব এবং পূর্ণভাবে করব এবং শেষ বলছে ডিটারমিনেশন মানে আমাদেরকে ডিটারমিনেশনের সঙ্গে আমাদেরকে সেই কাজটা প্রতিদিন রেগুলার নিয়ম মেনে কাজটা করতে হবে এই বিষয়টা আমরা যদি এই বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি তাহলে আমরা আরও হয়তো ভালো করে বুঝতে পারব যেমন আমরা অনেকে মনে করে যে না কাল সকালে উঠে দৌড়াতে যাব বা খেলতে যাব অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাবো সকালে উঠে কিন্তু মানে হালকাভাবে আর কি নিলাম ডিসিশনটাও নিলাম হ্যাঁ যাব সকালে উঠে যাব কি যাব না যাব কি যাবো না ঘুম ধরেছে একটু ঘুমিয়ে নিই এরকম বিষয়টা হয়ে যায় আবার যদি ধরে নিতে কষ্ট করে ওদিনকে উঠে গেলামও তারপর দিন দুদিন করার পর আমাদের তারপরে আর ওই কাজের প্রতি মনোযোগ থাকে না বা আমরা আর ওই কাজটা করি না তাহলে এটা হবে না আমাকে ডিসিশন নিতে হবে যে যদি কোনো হ্যাবিট আমরা তৈরি করতে চাই প্রথমে ডিসিশন নিতে হবে তারপর ডিসিপ্লিন অর্থাৎ সেই কাজটা ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট জায়গায় যে আমি গিয়ে করবো সেটা আমার আগে থেকে ডিটারমাইন করতে হবে এবং শেষ পর্যন্ত ডিটারমিনেশন অর্থাৎ আমাকে সেই কাজটা রেগুলারলি করতে হবে এই তিনটা স্টেজ যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আমাদের মধ্যে হ্যাবিট তৈরি করতে পারবো ব্রাইন টার্সি এই জায়গাটাকে এখানে আলোচনা করেছে এবারে এই বইটার আর লাস্ট অর্থাৎ ইন্ট্রোডাকশনের শেষ যে জায়গাটা আছে সেটা খুবই একটা ভালো জায়গায় বলেছে বলছে ভিজুয়ালাইজ ইউর সেলফ এজ ইউ ওয়ান টু বি অর্থাৎ তুমি নিজেকে যেখানে দেখতে চাও সেখানে তুমি নিজেকে কল্পনা করো অর্থাৎ কে মানে যে যেই স্বপ্ন দেখুক না কেন কেউ হয়তো ডাক্তার হবে কেউ হয়তো শিক্ষক হবে কেউ হয়তো আরও অন্য কিছু হতে চাইবে তাহলে নিজেকে তুমি সেখানে চিন্তা করো যে তুমি এটা হয়ে গেছো বা তুমি যখন হবা বা তুমি কেমন করে সেই জায়গাটায় রোল প্লে করবা বা তোমাকে কেমন লাগবে অন্যজন তোমাকে কেমনভাবে দেখবে সেই বিষয়টা কল্পনা করতে বলেছে এবং সেই জায়গাটা পৌঁছানোর জন্য বা সেই জায়গাটা পৌঁছাতে গেলে যে ডিসিপ্লিনগুলো যে গুণগুলো যে ক্ষমতাগুলো সেখানে থাকা উচিত সেগুলো কি তোমার মধ্যে আছে সেগুলোকেও অনুমান করে আমাদেরকে তার জন্য কাজ করতে হবে এই বিষয়টা এখানে তিনি বোঝাতে চেয়েছেন প্রথম অধ্যায়টা যেটা রয়েছে এখানে টোটালি একুশটা অধ্যায় রয়েছে এখানে বলা হয়েছে যে টোয়েন্টি ওয়ান ওয়ে টু ইস্ট তাহলে এখানে টোয়েন্টি ওয়ান অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা হচ্ছে সেট দ্য টেবিল সেট দ্য টেবিল যে অধ্যায়টি রয়েছে এখানে দু থেকে তিনটা পেজ প্রত্যেকটা যে ই রয়েছে অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় দুটা থেকে তিনটা পেজের এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে সেট দ্য টেবিল ওখান এখানে যে বিষয়টা এখানে আলোচনা করেছে সেটা হচ্ছে যে আমরা যদি কোন কাজ সম্পন্ন করতে চাই তাহলে আমাদেরকে টোটাল সাতটি যদি আমরা প্রিন্সিপাল মেনে চলি বা স্টেপ বেশি প্রিন্সিপাল বলবো না এখানে স্টেপগুলো বা ধাপগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সেই কাজটা কিন্তু সফল হতে সফলভাবে আমরা করতে পারবো এই কাজগুলোর মধ্যে প্রথম যিনি যে তিনি যে স্টেপটার কথা বলছেন বলছে থিঙ্ক অন পেপার অর্থাৎ আমরা যখন চিন্তা করি তখন আমরা কিন্তু ওই খাতা কলম নিয়ে বসে চিন্তা ভাবনা করি না বলা হচ্ছে এখানে তিনি বলছেন ব্রায়েন টাইপসে বলছে যে আমরা যখন চিন্তা করি তখন আমাদেরকে খাতা কলম নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করে লিখে নিতে হবে যে আমি কি কি চিন্তা করছি এই বিষয়গুলো খাতা কলমে যখন আমরা লিখে রাখবো তখন আমাদেরকে হয়তো পরবর্তীকালে এগুলো অনেকটা হেল্প করবে এই জায়গাটাকে তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা থিঙ্কিং করব কিন্তু পেপার নিয়ে আমরা থিঙ্কিং করব এবং আমাদেরকে যে যে জায়গাটা মনে হচ্ছে যে এই জায়গাটা আমাকে পরবর্তীকালে অ্যাপ্লাই করা উচিত বা এই পথে আমাকে চলা উচিত তাহলে সেগুলো আমাদেরকে লিখে রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথম বলছে ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট অর্থাৎ প্রথমে বলছে যে তুমি কি করবে সেটা আগে তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা এটা ঠিক করে নি তুমি কোন কাজটা করবে অর্থাৎ আমাদের কাছে অজস্র কাজ রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কোন কাজটা করবো সেটা আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে এই জন্য বলছে যে ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট হোয়া তুমি কী করবে সেটা আগে ঠিক করে নেওয়া এটা হচ্ছে এক নাম্বার প্রিন্সিপাল বা এক নম্বর ধাপ দ্বিতীয় নম্বর বলছে রাইট ইট ডাউন এবং তুমি এটাকে লিখে নাও এক তো তুমি এতগুলোর মধ্যে কাজের মধ্যে একটা কাজ করবে সেটা তুমি ঠিক করলে দ্বিতীয় নাম্বার তুমি সেটা খাতায় লিখো যে না আমি এটাই কাজ করব। কারণ এর পেছনে সাইকোলজিক্যাল কারণ আছে কারণ আমরা যখন কোনো একটা বিষয় চিন্তাভাবনা করে রাখি তাহলে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না করতে পারি বা আমাদের মনে থাকতে পারে না থাকতে পারে কিন্তু যখন আমরা সেটাকে লিখে রাখি তখন কিন্তু আমাদের একটা আমরা চোখ দিয়ে দেখি যে আমি এটা লিখে রাখলাম সেটা কিন্তু আমাদের মেমোরিতে একটা বিশেষ প্রভাব ফেলে তারপরে সেটে ডেডলাইন অন ইয়োর গোল অর্থাৎ তুমি এই কাজটা কোন দিন শেষ করবে সেই ডেডলাইনটা তোমাকে লিখে রাখতে হবে ডেডলাইনটা লাইনটা লিখে অর্থাৎ আমি পনেরো দিনের মধ্যে এই কাজটা শেষ করবো বা দশ দিনের মধ্যে কাজটা শেষ করবো বা সাত দিনের মধ্যে কাজটা শেষ করবো তোমাকে একদম লাস্ট ডেট এখানে লিখে রাখতে হবে তাহলে প্রথমে এক নম্বর হলো যে তুমি ডিসিশনটা নাও দুই নম্বর বললো যে তুমি সেটা কাগজে লিখো যে তুমি কী ডিসিশন নিলে তৃতীয় নাম্বার হচ্ছে যে তুমি ডেডলাইনটা লিখে রাখো অর্থাৎ তুমি এই কাজটা কোন দিন শেষ করছো তারপরে চার নাম্বার হচ্ছে মেক এ লিস্ট অফ এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ হোয়াট ইউ আর গোয়িং টু হ্যাভ টু ডু অ্যাচিভ ইয়ার গোল অর্থাৎ তুমি যে ডিসিশানটা নিয়েছ তোমাকে চার নাম্বার স্টেপে কী করতে হবে তুমি যে ডিসিশানটা নিয়েছো সেই ডিসিশানটা আর কীভাবে তুমি পৌঁছাতে পারবা সেই জায়গাগুলো যখন তুমি থিঙ্ক করছো বা চিন্তা করছো সেগুলো তোমাকে চিন্তা করে লিখে নিতে হবে যে তুমি ওই জায়গাটা কীভাবে 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 পৌঁছাবে সেটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার বলছে অর্গানাইজ দ্য লিস্ট ইনটু এ প্ল্যান এবার তুমি যে অর্গানাইজ করলে যে আমি এই কাজটা করবো এতদিনের মধ্যে করবো এটা করার পর তোমাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে তুমি কখন কিভাবে এই কাজটা করবে ঠিক আছে অর্থাৎ পুরো প্ল্যানিংটা এখানে আমাদেরকে করে নিতে হবে এটা পাঁচ নম্বর গেল ছয় নম্বর কি ছয় নম্বর বলছে যে টেক অ্যাকশন অন ইউর প্ল্যান ইমিডিয়েটলি অর্থাৎ যে প্ল্যানটা আমরা করলাম সেটা আমাদেরকে অ্যাকশন নিতে হবে অর্থাৎ আমাদের কাজটা শুরু করতে হবে অর্থাৎ আমরা যদি প্ল্যানিং করে বসে থাকি তাহলে কিন্তু কাজটা সমাপ্ত হবে না বা আমরা আগের যে পাঁচটা স্টেপে করলাম সেগুলো কোনোটা কাজ দেবে না যদি আমরা এই অ্যাকশনটা না নি তারপরে শেষ স্টেপ রিসলভ টু ডু সামথিং এভরি সিঙ্গেল ডে দ্যাট মুভ ইউর টুয়ার্ড ইউর মেজর গোল বলতে হচ্ছে যে আমরা প্রত্যেক দিন যে কাজটা করছি সেই প্রত্যেক দিনের কাজটাই তোমাকে আলটিমেট গোলে পৌঁছে দেবে তাহলে এক নম্বর কি বলছে এক নম্বর বলছে যে তুমি কি করবে সেটা আগে তুমি ঠিক করে নাও দ্বিতীয় নাম্বার বলছে সেটা কাগজে লিখে নাও তৃতীয় নম্বর বলছে তার জন্য একটা ডেডলাইন ঠিক করে নাও এবং তুমি সেই জায়গাটা কীভাবে পৌঁছাবে চা চার নম্বরে বলছে যে সেই জায়গাগুলো তুমি ভাবনা করে নাও কীভাবে কীভাবে তুমি সেই জায়গাটা পৌঁছাতে চাইবে তারপরে তুমি একটা প্ল্যান তৈরি করো এবং ছয় নম্বর বলছে যে তুমি সেই প্ল্যানে অ্যাকশন নাও এবং সাত নম্বর বলছে যে সেই কাজটাকে তুমি প্রতিনিয়ত ধরে রাখো এবং প্রত্যেক দিনে যে কাজটা করবে সেটা ধীরে ধীরে তোমাকে তোমার লক্ষ্যের দিকে বা তোমার কাজের শেষের দিকে তোমাকে নিয়ে যাবে তো এর এটা সবসময় বলছি যে এই যখন কাজটা প্ল্যানিংটা করছে বা কোন কাজটা করব এটা সবসময় কাজ শুরু করার আগেই করতে হবে অর্থাৎ আমাদেরকে ফুললি একটা প্ল্যানিং রাখতে হবে আগে থেকেই যে আমি এই কাজটা এত এতদিনে করবো এইভাবে করব এই সময়টাতে করবে এইখানে বসে করব এটা একটা সাইকোলজিক্যাল বেস রয়েছে অর্থাৎ আমরা অনেক সময় করে যে না আমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে বা ওই বইটা করতে হবে বা ওই নোটটা কিন্তু আমরা এটা ঠিক করে রাখি না যে কখন কোন সময়টাতে এবং কোথায় বসে বা কোথায় থেকে কোন জায়গাটায় এটা আমাদেরকে আগে থেকে ঠিক করে নেওয়া উচিত যদি আমরা এটা ঠিক করে নিই তাহলে আমরা কিন্তু সেই কাজটা সেই সময়টাতে গিয়ে করতে পারি কারণ এই এক্ষেত্রে কী হয় আমাদের ফিজিক্যাল তো একটা প্রস্তুতি থাকে আমাদের মেন্টালি একটা প্রস্তুতি আগে থেকে তৈরি হয় যে আমাকে সেই সময়ে সেই কাজটা করতে হবে এবং ওই জায়গাটাই করতে হবে এখানে আমরা ম্যাক্সিমামটা কী করি আমরা জায়গাটা ঠিক করে রাখি না মানে ওই কাজটা করব কোথায় করব কিভাবে করব কোনো নেই করতে হবে আর কি বাস কিন্তু আমি ওই কাজটা দিনের তিনটার সময় বা চারটার সময় করব এবং আমি তখন কোথায় থাকব আমি বাড়িতে থাকব। আমি রুমে থাকবো তাহলে রুমের টেবিলে আমি সেইটা পড়ব বা এরকম যে আমি ইউনিভার্সিটি আছি বা কলেজে আছি তাহলে আমি কলেজে এই সময়টাতে আমি এখানে পড়তে বসবো মানে এখানে এখানে তোমাকে ঠিক করে রাখতে হবে যে তুমি কোনখানে গিয়ে কোন কাজটা করবে তাহলে কি হবে মানসিক একটা প্রস্তুতি থাকবে এবং ফিজিক্যালি একটা প্রস্তুতি থাকবে আমি এবং সেই কাজটা করতে আমাদের খুবই কষ্ট হবে অর্থাৎ বেগটা কমে পেতে হবে নাহলে হঠাৎ করে যখন আমরা আবার শুরু করতে যাব তখন কিন্তু আমাদের এই প্রিপেয়ারনেসটা থাকে না রেডনেসটা থাকে না ঠিক আছে তাহলে এই সাতটা যে এখানে স্টেপের কথা বলেছে এই সাতটা স্টেপ যদি আমরা মেনে চলি তাহলে সি বলছে যে আমরা কোনো একটা কাজ কম সময়ে খুব ভালোভাবে শেষ করতে পারি তাহলে ভিডিওটা আর লম্বা না করে এটা আজকে শেষ করছে এরপরের চ্যাপ্টারটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ থাকুক